বিপুল বাজির স্তূপের উপরেই সপরিবারে বসবাস। হাওড়ার উত্তর পাঁচলার একটি বসত বাড়ি থেকে বুধবার সন্ধ্যায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে আর সেই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে সন্ধ্যা থেকে কয়েক ঘণ্টা পাঁচলা থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় 650টি বিভিন্ন বাজি বোঝাই বক্স উদ্ধার করে ওই বাড়ির উপর ও নিচতলা থেকে। উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় 16,000 কেজি। পাঁচলার এই ঘটনা রীতিমতো তোলপাড়। রাজ্যে পরপর তিনটি বাজি বিস্ফোরণ কাণ্ডের জেরেই নড়ে চড়ে বসে প্রশাসন। এ প্রসঙ্গে স্থানীয় মানুষ কি বলছে? কি ছিল পিটির ভিতরে কি ছিল জানি না, তবে সম্ভবত চুবড়ি, ওই যে রং মশলা, যেসব ফুলঝুড়ি হয় না, সেসব জিনিসই ছিল নেয়। কিন্তু এত পরিমাণে যে আছে আর আছে, আপনারা নিজেরাও আশ্চর্য হয়ে গেছেন, কিন্তু আমরা কেউ এতটা জানি না যে এত মাল আছে। আপনার একটা তো টেম্পো আপনার সামনে ভরে গেল, এখনও তো কত টেম্পো ভরে তার কোনো ঠিক নেই। তো স্যার কী দেখবো, সবাই যেটা দেখছে সেটা আমারও দেখছে। আমাদের এখানে বাবাড়া থেকে একটা অবধি সব ছেলেরা কম বেশি মতো পোশাক করে পনপন ঘাটে, তারপরে রাত্রে কি হচ্ছে কি যাচ্ছে কেউ তো স্যার জেগে বসে থাকবে। এখান থেকে গাড়িতে আসা যাওয়া করতো না, আমাদের রাস্তা এটা এদিকে যাওয়া, কিন্তু বাড়ির ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে কে জানে। বাড়িতে তো এত মাল মজুদ যখন গাড়ি আসা যাওয়া করছে, একটু বুঝতে পারেন কি করে বুঝবে? আপনার সামনে এত বড় গেট আছে, মাল যদি দিলে রাতে আসতো সেটা স্যার বলতে পারো, সম্ভবত রাত্রে আসতো। রাকেশ মাইতি, নিউজ 18, হাওড়া।